हेलो गाइज वेलकम टू फ्लिट स्टाडी आमी अर्क आज के तुम्हारे सीढ़ी भांगा सिम्प्लीफिकेशन ट्रिक्स शेयर करब। तुम्हारा कि करे ये सिम्प्लीफिकेशनगुलो खूब सहजे दो सेकेंडर मध्य देखार साथे साथे उत्तर कर दीते पारबे। आज के आमरा सीढ़ी भांगार एक नतून ट्रिक शिखते चलेछि। आमरा एगुलो कि करे सल्व करताम, स्टेप बाई स्टेप सल्व करते करते जेताम, किन्तु सेरकम करब ना। प्रथमे कि करब, प्रथमे देखब एखाने लॉब और हरे कत आछे। शेषे लॉब और हरे एखाने देखते पाच्छी लॉबे आछे 1 और हरे आछे 3। तो आमी एटा एइभावे लिखब 1 और 3, एटा लिखे निलाम। एरपरे देखब कटा धाप आछे। कटा धाप माने आमरा एखाने साइनगुलो देखब। एखाने कतबार आछे प्लस 1 2 3, ए 3 बार आछे माने 3टा धाप आछे। तो आमरा 3टा ब्लैंक जायगा निये निलाम। एरपरे नेक्स्ट स्टेप करब कि एखाने प्रत्येकटाते जोग करा आछे ना, जोग थाकले कि करब आमरा सेकेंड नम्बरटाके तार आगेर नम्बरेर साथे जोग करते करते एगोते थाकबो। एखाने कि करब कि जे नम्बरटा थाकबे सेटाके तार आगेर नम्बरेर साथे जोग करते करते आमरा एगोते थाकबो। देखि कि आसछे, 3 एर साथे जोदि 1 जोग करी 4 आसछे। आबार 4 एर साथे 3 जोग करब, कत हच्छे 7। आबार 7 एर साथे जोदि 4 जोग करी ताहले हच्छे 11। ताहले आमादेर शेषे कि दाঁড়াচ্ছে एखाने आमरा कि करब, ए 7 और 11 जो शेषे आछे 7टाके लिखब ऊपरे लबेर जायगाय और 11टाके हरेर जायगाय लिखब। एटाई हबे आमादेर आंसर। आमरा सहजेई एइभावे सीढ़ी भांगा अंक करे निते पारबो। एखाने प्रत्येकटा क्षेत्रे 1 छिलो बोले आमादेर करते खूबई सुविधा हलो। एरपरे परेर प्रश्नटाते आसि कि करब। एखाने एकटा जिनिस देखार आछे कि एखाने एकटा 1 आलादाभावे बसे आछे। एटा एकटु आमादेर माथाय रखते हबे। एखाने किन्तु सेटा छिलो ना, एखाने ये एकटा आछे बोले आमाके आमादेर जेटा शेषे बेरोबे सेटा उल्टे जाबे। आसछि आमरा तो एखाने प्रथमे कि बोललाम लब आर जेटा हर आछे सेटाके आमरा परपर लिखे देब। 1 और 2 आछे। एरपरे कटा धाप आछे, सीढ़ी आछे 1 2 3 4टा। 4टে माने शून्यस्थान निये निलाम, 4টা शून्यस्थान। एरपरे कि करब, এই जेटा सेकेंड नम्बर आछे ओটা তার আগের নাম্বারের সাথে যোগ করতে করতে এগোতে থাকব। যে নাম্বারটা আছে তার আগের নাম্বারের সাথে যোগ করব। এখানে সবগুলো যোগ আছে বলেই আমরা যোগ করব। যদি এখানে মাইনাস থাকতো তাহলে মাইনাস করতাম, এখানে যোগ আছে তাই জন্য আমরা যোগ করব। তাহলে 2 আর 1 যোগ করলে 3 হলো। আবার 3 এর সাথে যদি 2 যোগ করি তাহলে 5 হবে। 5 এর সাথে আবার 3 যদি যোগ করি তাহলে 8 হবে। 8 এর সাথে আবার 5 যদি যোগ করি 8 5 13। তাহলে আমাদের শেষে কি দাঁড়াচ্ছে, এই দুটো নাম্বার দাঁড়াচ্ছে। এই দুটো নাম্বারকে আমরা কি করে লিখব, লবের জায়গা 8 করে দেব আর হরের জায়গা 13। কিন্তু এখানে যে একটা আলাদা বসে আছে এর জন্য আমাদের কি হবে, এর অ্যানসারটা ঠিক এর উল্টো হয়ে যাবে। 13টা উপরে চলে যাবে, 8টা নিচে চলে আসবে। তাহলে এর অ্যানসার হবে 13/8। এটাই হবে আমাদের অ্যানসার। এইটুকু আমাদের শুধু মনে রাখতে হবে। চলে আসি আমরা 3 নম্বরে। 3 নম্বরে দেখি কি আছে। 3 নম্বরে আছে লব আর হরে কি আছে 1 আর 8। তাহলে আমি এখানে লিখে দিলাম 1 আর 8 পাশাপাশি লিখে দিলাম। এরপরে কটা ধাপ আছে 1 2 দুটো শূন্যস্থান নিলাম। এখানে দেখার বিষয় হলো কি এখানে 1 আছে, এখানে 2 আছে। এইগুলো সবগুলোতে 1 ছিল, তাই জন্য 1-এর সাথে কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলে সেই নাম্বারটাই আসে। তাই জন্য ওই ক্ষেত্রে আমাদের কোনো কিছু করতে হয়নি। কিন্তু এখানে করতে হবে কেন, এখানে একটা জায়গায় 2 আছে। এই যে 8টা যে আছে, এই যে এই 1 প্রথম যে ধাপে যে 1টা আছে এটা কিন্তু 8-এর সাথে গুণ হবে। 8-এর সাথে 1 গুণ করলে 8ই হয়। তারপরে যোগ আছে, মানে এটা তার আগের নাম্বারের সাথে যোগ করে দেবো। 8 কে 8 প্লাস 1 9। এরপরে এই যে 2 আছে, এই 2টা কি হবে, এই 9-এর সাথে 2টা গুণ হবে। 9 দুগুণে 18, 18-এর সাথে 8 আবার যোগ করব। 18 আর 8 আমরা কি জানি 26 26। বাস আর পরে এরপরে আর ধাপ নিয়ে এখানেই শেষ হয়ে গেল। তার মানে আমাদের অ্যান্সার কি বেরোলো 9/26। বাস এটাই আমাদের অ্যান্সার। এর আগেরগুলোতে আমরা কি করেছিলাম এটাই ধরে নিলাম। এর আগেরগুলোতে 1 আর 3 আছে, তো এর মাথার উপরে সবগুলোতে কিন্তু 1 গুণ হয়েছে। 3 আর 1 যোগ করলাম 4, এর সাথে 1 গুণ করলাম। 3 কে 3 প্লাস 1 4, আবার 4 কে 4 প্লাস 3 7। এইভাবে আমরা এগোতে থাকছিলাম। 1 ছিল বলে আমরা লিখিনি, কিন্তু এখানে আমাদের মনে রাখার জন্য এটা তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে আমরা আরও কয়েকটা প্রশ্ন নিয়ে চলে আসছি। তো আমরা এখানে আরও দুটো সিঁড়ি ভাঙা প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো এখানে সবগুলোতে মাইনাস আছে, এর আগের যেটা শিখেছিলাম সবগুলোতে প্লাস ছিল, এখানে সবগুলোতে মাইনাস আছে। কিচ্ছু না, আগের মতোই করতে হবে। প্রথমে লব আর হর পাশাপাশি লিখে দেবো, লব আর হরটাকে পাশাপাশি লিখে দেবো। এরপরে দেখতে হবে কটা ধাপ আছে, 1 2 3 4, চারটে ধাপ, মানে আমাকে চারটা শূন্যস্থান দিয়ে দেবো। হয়ে গেল। সবগুলোতে তো এক আছে, গুণ করার কোনো ব্যাপার নেই, এখানে প্রত্যেকটা মাথার উপরে এক দিয়ে গুণ করে আমাদের সেম নাম্বারই আসবে, এই জন্য আর লিখলাম না। এখানে কি করতে হবে আমাদের, আগেরটাতে যেমন যোগ ছিল বলে যোগ করতে ছিল, এখানে কি করতে হবে, পরের নাম্বারটাকে তার আগের নাম্বারের সাথে বিয়োগ করতে থাকতে হবে, বিয়োগ করতে করতে আমাদের এগোতে হবে। কি করে, 4-এর থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে হলো 3, আবার 3-এর সাথে যদি আমরা 4 মাইনাস করি তাহলে -1, আবার -1-এর সাথে যদি আমরা 3 মাইনাস করি তাহলে কত হচ্ছে -4, -4-এর সাথে যদি আমরা 1, এই -1-কে মাইনাস করি তাহলে আমাদের কত হচ্ছে -3। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, -4-এর সাথে এই 1টা মাইনাস করলে 3 কেন আসলো? কি করে বলছি, -4 -1, এইভাবে আমরা মাইনাসটা করছি, তাহলে কি হচ্ছে -4, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 1, তাহলে -4 + 1 = -3। বাস, আমি এটাই লিখলাম। এরপরে যেটা করেছিলাম, আগের নাম্বারটা উপরে লিখব লবের জায়গায়, -4 / -3, -- ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সার হবে 4/3। আমরা সহজেই সিঁড়িভাঙা অঙ্ক এইভাবে সলভ করে দিতে পারবো। চলে আসি নেক্সট প্রশ্নতে, এটা মুছে দিলাম, তোমাদের অসুবিধা হলে স্ক্রিনশট তুলে নিও। তো এরপরে কি দিয়েছে, এরপরে 1 নেই, কিন্তু প্রত্যেকটা নাম্বার চেঞ্জ হয়ে গেছে, এখানে 2 আছে, এখানে 3 আছে। তো এই ক্ষেত্রে কী করবো, প্রথমে যেভাবে বলেছিলাম সেভাবে এই লব আর হর দিয়ে এগোবো, আর হর লিখে নিলাম পাশাপাশি। তারপরে কটা ধাপ আছে, 1 2, দুটো জায়গা নিয়ে নিলাম। এরপরে বলেছি না এখানে 3 আছে, প্রথমে কি দেখব, এখানে 3 আছে, এই 3টা কী হবে, এই 4-এর সাথে গুণ হবে, 4-এর সাথে 3 গুণ করে এখানে কী সাইন আছে, যোগ করা হবে। এখানে 2 আছে, তার মানে এখানে যেটা থাকবে তার সাথে 2 গুণ করে এই তার আগের নাম্বারের সাথে যোগ করা হবে। তো কি হচ্ছে, 4 × 3 = 12 + 1 13, ঠিক 13 × 2 = 26 + 4 কত হচ্ছে 30। এরপরে আর নেই, এখানে শেষ হয়ে গেল। যে অ্যান্সার বেরোচ্ছে কত, লবটা উপরে এই যে লবের জায়গায় এর আগের নাম্বারটা লিখবো, আর যেটা শেষে থাকবে ওটা হরে লিখবো, তাহলে 13/30। আমরা এইভাবে সহজে সিঁড়ি ভাঙা অঙ্কগুলো সলভ করব। চলে আসি তাহলে আরও কয়েকটা প্রশ্ন নিয়ে, এখানে সিঁড়ি ভাঙার আরও দুটো প্রশ্ন নিয়ে চলে এসেছি। চলে আসি, এটা সলভ করছি। কি করে সলভ করব, প্রথমে বলেছি এই লব হর নিয়ে এগোবো, লাস্ট শেষে যেটা থাকবে, তাহলে এখানে 1 আছে আর 2 আছে, এটা এইভাবে পরপর লিখে দিলাম। এরপরে কটা ধাপ আছে, 1 2 3, 3টে, তাহলে 3টা ব্ল্যাঙ্ক বসিয়ে দিলাম। এরপরে দেখতে হবে এখানে কত আছে, 2, তাহলে এই যে প্রথম যে এই যে 2টা আছে এর সাথেই 2টা গুণ হবে, তারপরেরটাতে 2 গুণ হবে, তারপরে আর একটা 2 আছে, সরি 2টা এর সাথে গুণ হবে। চলে আসি ধাপে ধাপে, তাহলে 2 × 2 = 4 + 1 5, 5 × 2 = 10 + 2 12, 12 × 2 = 24 + 5 29, আর শেষে কত আছে 29, এটা আমাদের মনে রাখতে হবে, 29 + 1। আমরা এইটুকুনটাকে নিয়ে করছি, 29-এর সাথে কিছু নেই, মানে এখানে আমরা 1 ধরে নিলাম, তারপরে বাকিটার আমরা সিঁড়ি ভাঙা বার করছি। যাই হোক, তাহলে আমরা এটাকে কি করে লিখতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি না, 12 / 29। এখানে একটা 29 আছে, এখানে 29টা গুণ করে দেবো, 29 যদি কেটে যায় আমাদের অ্যান্সার 12 থাকবে। অ্যান্সার আমরা 7 নম্বর প্রশ্নে চলে আসি। কী দিয়েছে, 4 - 5 / 1 + 1/3 + 1/2 + 1/4। তো এখানে আমরা একটা কাজ করি, এখানে 5 আছে না, 5-এর এখানে কিছু নেই, মানে এখানে আমি গুণ 1 করলাম, তাহলে আমরা এই এতটুকুনের সিম্পলিফিকেশন করি, তারপরে বাকিটা করব। তাহলে কি করতে হবে, প্রথমে আমরা কি জানি লব আর হরটাকে গুছিয়ে লিখব, লব আর হরটাকে এভাবে গুছিয়ে লিখব। এরপর কটা দেখব, ধাপ আছে 1 2 3, তিনটে ধাপ আছে 1 2 3। এটাকে ছাড়লাম, এটাকে ছেড়ে করলাম, তাতে আমাদের সুবিধা হবে। তো তিনটা ধাপ, আমি তিনটা শূন্যস্থান নিয়ে নিলাম। এরপরে করতে হবে কি, এখানে 2 3 আর 1 আছে, এই দুইটা কি হবে, প্রথমে যে দুইটা আছে এই 4-এর সাথে গুণ হয়ে যাবে, তারপরে যে 3টা আছে এর পরে যেটা বেরোবে ওর সাথে গুণ হবে, আর এই 1টা তারপরের সাথে গুণ হবে। তো কি দাঁড়াচ্ছে 4 2 8 আর যোগ 1 তাহলে 9, 3 নং 27 প্লাস 4 31, 31 + 31 প্লাস 9 40। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, আমরা এটাকে এইভাবে বলতেই পারি, শেষেরটা হরে বসবে আর তার আগেরটা বসবে লবে। তাহলে আমরা এত দূর অবধি তো পেয়ে গেলাম, তা হাতে থাকলো কি 4 - 5। এরপরে তো গুণ আছে না, গুণ ইন্টু 1 করেছি না, এই ইন্টু আর যতটা বেরিয়েছিল ওটা লিখে দিলাম 31 / 40। এরপরে অনাসে আমরা কেটে দিতে পারি, 5-এর সাথে 40 8 বারে কেটে যাবে। আমরা যদি এটা সলভ করি কী দাঁড়াচ্ছে, নিচে 8 থেকে গেল, 4-এর 4 8 32 - 31, তাহলে কত হচ্ছে 1/8। এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা সিঁড়ি ভাঙা অঙ্ক এইভাবে সহজে করে দিতে পারবো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।